হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন উইথ আস। আমি সুদেশনা। আজ আমি তোমাদের ক্লাস 8 এর শতকরা অধ্যায়টি করাবো। তো প্রথমে আমি কোষে দেখি 11 অঙ্কগুলি আজ করাবো। কোষে দেখি 11, একের দাগেটা দেখো। আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। কি বলছে? আমার কাছে 50 টাকা আছে, তাহলে মোট টাকা কত ছিল? মোট টাকা সমান হচ্ছে 50 টাকা। বলছে 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, 50 টাকার 12%, তাহলে পেন কিনতে খরচ করলাম 50 টাকার 12%। অতএব পেন কিনলাম কত টাকার? পেন কিনলাম সমান কি বলেছে? 50 টাকার 12%। তাহলে কি 50 টাকার 12% মানে কি? 12/100 মানে হচ্ছে 100 টাকার 12 ভাগ। তাহলে পার্সেন্ট বললে সবসময় বাই 100 হবে, তাহলে এটা হয়ে যাবে 12/100। এবার কাটাকাটি করি। 0 0 গেল, 5 2 10 আর 2 6 12 সমান 6 টাকা। তাহলে পেনের দাম কত ছিল? 6 টাকা। দুই একটা দেখো। বিদেশ থেকে একটি মেশিন আনতে এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে কি বিদেশে মেশিনটির দাম কত ছিল? বিদেশে মেশিনটির দাম ছিল 3 লাখ টাকা। কি বলছে? বিদেশ থেকে আনতে 120 টাকা কর দিতে হয়, তাহলে কর দিতে হবে কত? 3 লাখ টাকা। টাকার 120%, তাহলে কত হবে দাম কর দেওয়ার পর? কত হলো এইটা ইন্টু 120/100? তাহলে দেখো কাটাকাটি করি। 0 0 গেল, 2 0 গেল, তাহলে কত হবে? 3 12 3 2 6 3 1 3, তাহলে হয়ে গেল টাকা। তাহলে কি হলো? কর দেওয়ার পর মেশিনটির দাম কত হলো? দেখো মেশিনটির দাম বিদেশে এত ছিল, এটা কি কর নেওয়ার পর এত টাকা কর নিচ্ছে ওরা? মানে মেশিনটির উপর কর নিচ্ছে, তাহলে কর কর নিতে গেলে এত টাকা পড়ছে। তাহলে কি হবে? মেশিনটির দাম কি হবে? এই যে দামটা ছিল প্লাস হচ্ছে কর যেটা নেওয়া হলো সেটা, তাহলে মেশিনটির দাম হয়ে যাবে আগে যেটা দাম ছিল প্লাস কর নেওয়ার পর যেটা হলো টাকা, সমান হলো 6,60,000 টাকা। দিনের গুলো দেখো, হিসাব করে মান লিখতে বলেছে। কি বলেছে? 80 টাকার 15%। কি হয় 80 টাকার 15%? বললে 80 হবে ইনটু 15/100। আমি আগেই বললাম 15% মানে 15/100 বা কিছু পার্সেন্ট মানে ওইটা বাই 100। তাহলে 0 0 গেল, 5 3 15, 5 2 10, 2 4 8, 4 3 12, অতএব 12 টাকা। 215 টাকার 12%, তাহলে সেম 215 ইনটু 12/100। কাটাকাটি করি। 5 4 20, 5 3 15, 5 2 10, 0, 2 6 12, 2 1 2 0, 2 3 6, 2 5 10, হয়ে যাবে 3 3 9, 4 3 12/5, 129 ভাগ করি 5 দিয়ে, 5 2 10, 2 বসলো 9 নামলো, 5 5 25 নামলো, বিয়োগ করলে হয় 4, দশমিক দিলাম 0, 5 8 40 সমান হচ্ছে 25.80 টাকা। তিনটা দেখো, সেম 37.8 মিটারের 110% মানে বাই 100। কি আছে? দশমিক আছে, একটার পরে দশমিক আছে, তাহলে দশমিকটা উঠাতে গেলে কি করতে হয়? নিচে একটা 10 নিতে হয়, তাহলে 338/10 ইনটু 110/100,
দেখো, শূন্য শূন্য গেল, 2 5 10, 2 1 2, 2 8 16, 2 9 18। তাহলে 189-এর সাথে 11 গুণ করি, 1 9 9, 1 8 8, 1 1 1, তাহলে 1 9 9, 1 8 8, 1 1 1, তাহলে 9 8 16, 1 1 17, 8 9 10 2, তাহলে কত হচ্ছে 2 0 7 9 50। এবার ভাগটা করতে হবে 50 দিয়ে। দেখো কি দিয়ে যাবে, 5 4 20, তাহলে হবে এখানে 200। তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে 7 নামে আর 9 নামে, তাহলে কি হবে 50 1 50, 9 নামলো, 5 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে দশমিক নিলাম 0, তাহলে 5 5 25 বসলো 0 4, দশমিক আছে একটা 0 নিলাম, তাহলে 5 8 40 400, তাহলে কেটে গেল, তাহলে হলো 41.58, 41.58 মিটার। পরটা দেখো, 480 গ্রামের 200 বার্সেন, সেম 480 × 200/100, 00 গেল, 00 গেল, তাহলে 0 আছে 0 বসলো, 8 2 16, হাতে 1 4 2 8, 1 9, তাহলে 960 গ্রাম। চারের একেটা দেখো, 2.25 টাকা, 5 টাকার শতকরা কত লিখি, বলছে এত টাকা, এত টাকার শতকরা কত, তাহলে এই টাকাটা 2.25 টাকাটা 5 টাকার, যেহেতু কত টাকার বলেছে সেহেতু এটার নিচে বসবে, মানে 5 টাকার এত ভাগ, তাহলে × 100, কেন শতকরা কত বলেছে, তাহলে × 100, তাহলে যদি কাটাকাটি করি কি হবে, দশমিক আছে, দুটোর পরে দশমিক আছে, তাহলে কি হয় 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে নিচে বসে যাবে 100 × 5 × 100। দেখো 100 100 কেটে গেল, 5 4 20, 5 5 25, তাহলে হয়ে গেল 45 টাকা। অতএব 2.25 টাকা 5 টাকার শতকরা 45%। দুয়েরটা দেখো, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত, একটা গ্রাম আছে একটা কিলোগ্রাম আছে, তাহলে কিলোগ্রামটাকে প্রথমে গ্রাম করে নিতে হবে, গ্রামে গ্রামে হবে, মানে সেম সেমে হয়, তাহলে কি 85 গ্রাম আছে আর 17 কিলোগ্রাম আছে, 17 কিলোগ্রাম মানে কত গ্রাম, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 17 × 1000 সমান হয়ে গেল 17000 গ্রাম। 85 গ্রাম 17000 গ্রামের শতকরা কত, মানে 100 দিয়ে গুণ, তাহলে 100 00 কাটলো, তাহলে কি দেখো, 17 5-এ হয় 85, নিচে রইল 10, তাহলে 5 2-এ 10 সমান কত, 1/2, 1/2 সমান 0.5। অতএব 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা 0.5%। কি বলেছে, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত, 2 কিগ্রা 250 গ্রাম, এই পুরোটাকে, এই কুইন্টালটাকে, এই কিগ্রাটাকেও গ্রামে নিয়ে যায়, তাহলে কি করতে হবে, 2 কিগ্রা 250 গ্রাম সমান কত, আমরা জানি 2 কিগ্রা সমান কত, 2 × 1000 গ্রাম প্লাস 250 গ্রাম দেওয়া আছে, তাহলে কত হবে, 2000 + 250 গ্রাম সমান হচ্ছে 2250 গ্রাম। আবার দেখো কি বলেছে, কুইন্টালে, তাহলে আমরা জানি 1 কুইন্টাল সমান সমান কি 100 কিগ্রা, তাহলে কি 0.72 কুইন্টাল সমান কত হবে, 0.72 × 100 কিগ্রা, দুটোর পরে 0 আছে, তাহলে 100 দিয়ে কেটে গেলে হয় 72 কিগ্রা। আবার দেখো, 72 কিগ্রা সমান কত গ্রাম, 72000 গ্রাম, তাহলে বলেছে 2 কিগ্রা 250 গ্রাম সমান কত বেরোলো, 2250 গ্রাম 0.72 কুইন্টালের, মানে হচ্ছে 72000 গ্রামের শতকরা কত, মানে × 100, 00 গেল, 2 শূন্য গেল, এই 00 গেল। এবার দেখো কি দিয়ে, 3 দিয়ে যাবে,
তিন দুয়ে ছয়, তিন চারে বারো, তিন সাতে একুশ, তিন পাঁচা পনেরো। দেখো, তিন আটে চব্বিশ, তিন দুয়ে ছয়, তিন পাঁচা পনেরো, আর যাবে না, পঁচিশকে আট দিয়ে ভাগ করতে হবে। তিন আটে চব্বিশ, এক বসলো, শূন্য বসলো, আট একে আট, শূন্য, শূন্য দশমিক আছে, শূন্য বসলো, আর দুয়ে ষোলো, চার দশমিক আছে, একটা শূন্য বসলো, তাহলে পাঁচ আটে চল্লিশ। প্রমাণ কত হলো? 3.125 গ্রাম। অতএব 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা 3.125%। দেখো, পাঁচেরটা কি আছে? শতকরার ঘর আছে, ভগ্নাংশের ঘর আছে, দশমিক ভগ্নাংশ আছে। দেখো, এখানে পনেরো আছে, এখানে পনেরো আছে। ভগ্নাংশ মানে কি? পনেরোকে একশো দিয়ে ভাগ। তাহলে যদি পনেরো বাই একশো করো, দেখো কি হবে, পাঁচ তিনে পনেরো, পাঁচ দুয়ে দশ, দেখো তিন বাই কুড়ি আসছে। দশমিক ভগ্নাংশ করতে গেলে কি হবে? তিনকে কুড়ি দিয়ে ভাগ। তাহলে কি করতে হবে? তিনকে কুড়ি দিয়ে ভাগ করলে কত হয়? দশমিক দিয়ে শূন্য, কুড়ি এককে কুড়ি, এক শূন্য নামলো, দশমিক আছে শূন্য, দুই পাঁচে দশ, মানে একশো, সমান কত হবে? 0.15। এরকম করে ছকগুলো করবে, আমি সবটা করাচ্ছি না। আবার আরেকটা দেখো, এই এইটা বুঝিয়ে দিচ্ছি। ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ জায়গা দেওয়া আছে দুই পূর্ণ একের তিন। কী হবে দুই পূর্ণ একের তিন? মানে তিন দুয়ে ছয়, একে সাত, মানে হচ্ছে সাতের তিন। তাহলে সাতের তিন আছে ভগ্নাংশতে, তাহলে শতকরাতে কী হবে? সাতের তিন গুণিত একশো, ভগ্নাংশ করতে গেলে, এই সরি, শতকরা করতে গেলে, তাহলে সাতশো বাই তিন হলো, দশমিক ভগ্নাংশ হয়ে গেছে। এবারে দশমিক ভগ্নাংশ করতে গেলে কি হবে? সাতকে তিন দিয়ে ভাগ, তিন দুয়ে ছয়, এক নামলো, দশমিক দিয়ে শূন্য, তিন ত্রিককে নয়, এক বসলো, দশমিক করতে শূন্য, তিন ত্রিককে নয় নয় এক, আর করার দরকার নেই, সমান হচ্ছে 2.33। ছয়ের দাগের অঙ্কটা দেখো কি আছে। জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত সমান কত? 2:1। অতএব হাইড্রোজেন আছে কত হবে? তোমরা আগে আনুপাতিক ভাগহার করেছো হয়তো, তাহলে হাইড্রোজেন কি হবে? টু, টু বাই টু প্লাস ওয়ান, টোটালটা থেকে টু, তাহলে কি হবে? টু বাই থ্রি অংশ, মানে তিন অংশের মধ্যে দু অংশ আছে হাইড্রোজেন আর এক অংশ আছে অক্সিজেন। তাহলে অক্সিজেন আসছে সমান হচ্ছে 1/2 + 1, মানে হচ্ছে 1/3 অংশ। কি বলেছে? শতকরা হাইড্রোজেন ও অক্সিজেন কত আছে? তাহলে অতএব শতকরা হাইড্রোজেন আছে, শতকরা হাইড্রোজেন আছে বলতে গেলে কি হবে, মানে একশোর মধ্যে কতটা হাইড্রোজেন আছে, তাহলে কি হবে? 100 × 2/3 সমান কত? 100 × 2 মানে হচ্ছে 200/3। তাহলে 200কে তিন দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 6 = 18, দুই নামলো শূন্য, 3 × 6 = 18, দুই নামলো শূন্য, 2/3%। আর শতকরা অক্সিজেন আছে সমান কি হবে? সেম 100 × 1/3 সমান হচ্ছে 100/3, 100কে তিন দিয়ে ভাগ করো, তিন ত্রিককে নয়, এক নামলো, তিন ত্রিককে নয়, এক নামলো, তাহলে হয়ে গেল 33.13%। সাতের দাগটা দেখো, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 15টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল, ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। তাহলে কি আগে দৈনিক কত কটি করে বোতল তৈরি হতো? 1500টি। তাহলে আগে
বোতল তৈরি হতো সমান কটি? 1500টি। এখন বোতল তৈরি হয় সমান কত? 1695টি। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে সমান 1695 - 1500টি। কতটা বেড়েছে? তাহলে বিয়োগ করে কত হচ্ছে? 5, 9, 1, 195টি বেড়েছে। তাহলে বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে সমান, দেখো 1500টা ছিল, সেখান থেকে বেড়ে কটা বেড়েছে? 195টি বেড়েছে। তাহলে শতকরা কত বাড়ে, মানে 195টি বাড়ছে 1500 থেকে, তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে 100 দিয়ে গুণ। তাহলে কাটাকাটি করলে কি হয়, 0 0 গেল 0 0 গেল। 5 3 15 5 3 15, 5 9 45, 3 1 3 3 3 9 সমান হচ্ছে 13। অতএব ওই কারখানায় উৎপাদন শতকরা 13% বৃদ্ধি পেয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।